রতনপুরে টুকটুকি দুর্ঘটনায় কয়েকজন লোক আহত হয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। হাইলাকান্দি জেলার রতনপুর দ্বিতীয় খণ্ডে টুকটুকি দুর্ঘটনায় কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ঘটনার বিবরণে জানা গেছে, রতনপুর দ্বিতীয় খণ্ড কাটাখাল নদীর পূর্বপাড়ে অর্থাৎ বড় বিলের একটি জল সরবরাহ প্রকল্পে কাটাখাল নদী থেকে জল ওঠানোর জন্য এই প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার রতনপুর পূর্ত সড়ক খনন করে পাইপলাইন বসিয়েছিলেন। তখন স্থানীয় সচেতন মহল বারংবার এই পূর্ত সড়ক খননে বাধা প্রদান করলেও পিএইচের ঠিকাদার কারোর কথায় কর্ণপাত করেনি। পাইপলাইন বসানোর পর রতনপুর পূর্ত সড়কের ওপর বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। পিএইচি স্কিমের ঠিকাদারকে পূর্ত সড়কের উপর থাকা এসব ভয়ঙ্কর গর্তগুলো ভরাটের জন্য দাবি জানানো হলেও কোনো পাত্তা দেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার। আর আজ বিকেল 3টে নাগাদ হাইলাকান্দি অভিমুখী যাত্রীবাহী একটি টুকটুকি রতনপুর বন্দুকমারা ব্লক রাস্তার মুখে আসতেই পূর্ত সড়কের মধ্যে থাকা এসব বিশাল আকারের গর্তে পড়ে হঠাৎ বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা চারজন যাত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আহতরা হলেন মুজাক্কির হোসেন মজুমদার, নাজিরা বেগম মজুমদার, মিফতাউল ইসলাম মজুমদার ও রুকিয়া বেগম মজুমদার সহ আরও দুজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এদিন স্থানীয়দের পক্ষে জামাল উদ্দিন মজুমদার, মহিবুর রহমান চৌধুরী, আশোক উদ্দিন মজুমদার, কায়ুম উদ্দিন মজুমদার, বদরুল ইসলাম লস্কর, জামাল উদ্দিন বড়ভূইয়া ও শাহরুল ইসলাম লস্কর সহ শতাধিক জনতা সড়ক অবরোধ করে হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উপর এই ঘটনার সম্পূর্ণ দোষ চাপিয়ে দেন। তারা অভিযোগ করে বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে যদি সড়কের উপরে থাকা এই পাইপলাইনের গর্তগুলো সময় মতো ভরাট করে দেওয়া হতো তাহলে আজ এইভাবে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হতো না। পিএইচি বিভাগ হাই হাই, হাইলাকান্দির পিএইচি ইঞ্জিনিয়ার মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ জানান উত্তেজিত জনতা। দীর্ঘ সময় সড়ক অবরোধ করার কারণে দুই দিকে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার পর সড়ক অবরোধ মুক্ত করা হয়েছে। আমরা এখানে মানুষের কইছেন যে জায়গাটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, তারা কই যে পেয়েছি কন্ট্রাক্টর আইয়া, এখনো এসে কইছেন পেয়েছি কন্ট্রাক্টর আইয়া ঠিক করে দিবা, কিন্তু দেখুন মানুষ মরিয়া পাওয়া হাত ভাঙে, আমরা এই যে রুগীগুলা সুবিধা না পাওয়া পর্যন্ত আর রাস্তা রিপেয়ারিং যদিও হয় না পাইছি না। বড়বিল ওটা গড়ৌসা হরি একটা আমার মানুষ একটা পিএইচি বানাইছে রতনপুর পাটুয়ানো পাটুয়ানো অভুতটা কি জলর পাইপ তারা গালি গালি রাস্তার খান্দাবাই দিয়ে আইছে আইয়া ও নদীরটা কিনিত তারা জল ইনো আমরা আর ব্লক রাস্তা আছে হোদার আর একটা ব্লক রাস্তা আছে আমরা কইছি বিলে আমরা রিবুল যদি জমিতাই সামনা বাজু খাল করিয়া পাইপ গালো আগে আমরা জেলা আসলো ওলা বানাইয়া দিয়া যাব লাগে ও তারা দিও দ্বারা কাম করিয়া আর এই জায়গাটা গেফ রাখি লাইছে আজটা কি 10-15 দিন আগে ও রোজা মাসের দিন আমরা শক্ত ঘুমো রাইত আইয়া তারা হালকা দিয়া পাইপ গাড়িয়া তারা তুইয়া গেছে কি 6-9 করিয়া এটা প্লেন করছেন এরপরে মেঘ দিছে রাইত উলফা হয়েছে বেজান 1-2 দিন বন্ধ রয়েছে গাড়ি যাই হোক তারা আলি আসারা কই কয় তারা কাম করে দিব ইয়া এখন আজকে একটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হইয়া দুইটা মানে একটা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে কম ক্ষয়ক্ষতি হয়েছে আর বাদরগুত অ্যাক্সিডেন্ট হইয়ালে মানুষ আত্ম ভাঙিছে এখন ইতার রোগী বর্তমানে এসকে রায় হসপিটাল আছে। হাইলাকান্দি প্রতিনিধি মোস্তাফা এ মজুমদারের রিপোর্ট, নিউজ বাংলা।